দুবুরী ফুলবাড়ি ব্রিজ মই আনিছো, মেডিকেল কলেজ মই আনিছো, রেলওয়ে ঘাট মই আরম্ভ করছো, আমার পানির ঘাট জাহাজ এইটু মই আরম্ভ করছো, রূপসী এয়ারপোর্ট মই আরম্ভ, যে কথাবিলাক কংগ্রেস সকলে 100 বছর ভিতর চিন্তা করিব পারা নাই। যিজন মানুহে এটা শিলগুটি পেলোৱা নাই তেওঁ আকৌ তৰুণ গগৈৰ দিনত, মুকুল চাংমাৰ দিনত, ইউ পি এ চৰকাৰৰ দিনত চেংচন হৈ কাম চলি থকা ফুলবাৰী ব্ৰিজখনৰ ক্ৰেডিটটো ল'ব যায়। দলং বনালে কোনে? ধুবুৰীত চলিছে দলং ৰাজনীতি। প্ৰায় 5000 কোটি টকাৰে নিৰ্মাণ হৈ থকা ধুবুৰী ফুলবাৰী দলঙৰ ক্ৰেডিট ল'বলৈ AIDF আৰু কংগ্ৰেছৰ মাজত চলিছে তুমুল বাকযুদ্ধ। দীর্ঘ অপেক্ষার অন্তত কেন্দ্রীয় সরকারে জাপানের জাইকার আর্থিক অনুদানত অসমৰ ধুবুৰীৰ পৰা মেঘালয়ৰ ফুলবাৰীলৈ প্ৰায় 20 কিলোমিটাৰ দলং নির্মাণের কাম আৰম্ভ কৰিছে। এই দলংখন বনোৱাৰ ক্ৰেডিট ল'বলৈ এতিয়া আগবাঢ়ি আহিছে দুজনকৈ নেতা। সাংসদ আজমলৰ দাবী, বহুচৰ্চিত ফুলবাৰী দলং, ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয়, ৰূপসী বিমানবন্দৰ আৰু ধুবুৰী জাহাজ ঘাট হেনো আজমলৰ অৱদান। ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ মই আনিছো, মেডিকেল কলেজ মই আনিছো, রেলওয়ে ঘাট মই আরম্ভ করছো, আমার পানির ঘাট জাহাজ এইটু মই আরম্ভ করছো, রূপসী এয়ারপোর্ট মই আরম্ভ, যে কথাবিলাক কংগ্রেস সকলে 100 বছর ভিতর চিন্তা করিব পারা নাই। বিপরীতে কংগ্রেসের রকিবুল হুসেনের মতে এয়া হেনো তরুণ গগৈ আর মেঘালয়ের মুকুল চাংমার দিনত কংগ্রেস সরকারের অবদান। তেতিয়ার UPR চেয়ারপার্সন সোনিয়া গান্ধীয়ে হেনো আরম্ভ করেছিল দলঙর কাম। যিজন মানুহে এটা শিলগুটি পেলোৱা নাই তেওঁ আকৌ তৰুণ গগৈৰ দিনত, মুকুল চাংমাৰ দিনত, UPA চৰকাৰৰ দিনত চেংচন হৈ কাম চলি থকা ফুলবাৰী ব্ৰিজখনৰ ক্ৰেডিটটো ল'ব যায়। এজন শিলগুটি পেলাব নোৱাৰে মানুহজনে, এটা ৰাস্তাত এটা শিলগুটি নাই তেওঁৰ দ্বাৰা। এই সমগ্ৰ আঁচনি কাৰ্যকৰী কৰা কেন্দ্ৰত থকা BJP চৰকাৰ কৰবাতে থাকিল। নেতাৰ ফুলজাৰি মৰা কথাত ধুবুৰী লোকসভা সমষ্টিৰ ৰাইজ এতিয়া হতচকিত। নির্বাচনের বতরত দলঙর ক্রেডিট লবলৈ হঠাৎ আবির্ভাব হওয়া এই দুই নেতার কথায় আমোদ দিছে জনতাক। ধুবুরীর পর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ধুবুরী ফুলবাড়ি ব্রিজ মই আনিছো, মেডিকেল কলেজ মই আনিছো, রেলওয়ে ঘাট মই আরম্ভ করছো, আমার পানির ঘাট জাহাজ এইটু মই আরম্ভ করছো, রূপসী এয়ারপোর্ট মই আরম্ভ, যে কথাবিলাক কংগ্রেস সকলে 100 বছর ভিতর চিন্তা করিব পারা নাই। যিজন মানুহে এটা শিলগুটি পেলোৱা নাই তেওঁ আকৌ তৰুণ গগৈৰ দিনত, মুকুল চাংমাৰ দিনত, UPA চৰকাৰৰ দিনত চেংচন হৈ কাম চলি থকা ফুলবাৰী ব্ৰিজখনৰ ক্ৰেডিটটো ল'ব যায়। দলং বনালে কোনে? ধুবুৰীত চলিছে দলং ৰাজনীতি। প্ৰায় 5000 কোটি টকাৰে নিৰ্মাণ হৈ থকা ধুবুৰী ফুলবাৰী দলঙৰ ক্ৰেডিট ল'বলৈ AIDF আৰু কংগ্ৰেছৰ মাজত চলিছে তুমুল বাকযুদ্ধ। দীর্ঘ অপেক্ষার অন্তত কেন্দ্রীয় সরকারে জাপানের জাইকার আর্থিক অনুদানত অসমৰ ধুবুৰীৰ পৰা মেঘালয়ৰ ফুলবাৰীলৈ প্ৰায় 20 কিলোমিটাৰ দলং নির্মাণের কাম আরম্ভ করেছে। এই দলংখন বনোৱাৰ ক্রেডিট ল'বলৈ এতিয়া আগবাঢ়ি আহিছে দুজনকৈ নেতা। সাংসদ আজমলৰ দাবী, বহুচৰ্চিত ফুলবাৰী দলং, ধুবুৰী চিকিৎসা মহাবিদ্যালয়, ৰূপসী বিমানবন্দৰ আৰু ধুবুৰী জাহাজ ঘাট হেনো আজমলৰ অৱদান। ধুবুৰী ফুলবাৰী ব্ৰিজ মই আনিছো, মেডিকেল কলেজ মই আনিছো, রেলওয়ে ঘাট মই আরম্ভ করছো, আমার পানির ঘাট জাহাজ এইটু মই আরম্ভ করছো, রূপসী এয়ারপোর্ট মই আরম্ভ, যে কথাবিলাক কংগ্রেস সকলে 100 বছর ভিতর চিন্তা করিব পারা নাই। বিপরীতে কংগ্রেসের রকিবুল হুসেনের মতে এয়া হেনো তরুণ গগৈ আর মেঘালয়ের মুকুল চাংমার দিনত কংগ্রেস সরকারের অবদান। তেতিয়ার UPR চেয়ারপার্সন সোনিয়া গান্ধী হেনো আরম্ভ করেছিল দলঙর কাম। যিজন মানুহে এটা শিলগুটি পেলোৱা নাই তেওঁ আকৌ তৰুণ গগৈৰ দিনত, মুকুল চাংমাৰ দিনত, UPA চৰকাৰৰ দিনত চেংচন হৈ কাম চলি থকা ফুলবাৰী ব্ৰিজখনৰ ক্ৰেডিটটো ল'ব যায়। এজন শিলগুটি পেলাব নোৱাৰে মানুহজনে, এটা ৰাস্তাত এটা শিলগুটি নাই তেওঁৰ দ্বাৰা। এই সমগ্ৰ আঁচনি কাৰ্যকৰী কৰা কেন্দ্ৰত থকা BJP চৰকাৰ কৰবাতে থাকিল। নেতাৰ ফুলজাৰি মৰা কথাত ধুবুৰী লোকসভা সমষ্টিৰ ৰাইজ এতিয়া হতচকিত। নির্বাচনৰ বতৰত দলঙৰ ক্ৰেডিট ল'বলৈ হঠাৎ আবির্ভাব হোৱা এই দুই নেতাৰ কথাই আমোদ দিছে জনতাক। ধুবুৰীৰ পৰা জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।